আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা সবাই জানি কাজের জন্য বা কাজের প্রেক্ষিতে যখন জীবিকার তাড়নায় আমরা যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই, সারাক্ষণে আমরা ছুটে বেড়াচ্ছি, বিভিন্ন ধরনের কাজে আছি। কিছু কাজ অনেক নিরাপদ এবং কিছু কাজ আছে এমন কাজ যেগুলোতে আসলে নিরাপদ থাকাটা সত্যি অনেক কষ্টকর। তারপর আমরা বলবো অবশ্যই আমাদেরকে যখন আমরা কাজ করব পর্যাপ্ত পরিমাণে সেফটি ইকুইপমেন্ট নিয়ে বা পর্যাপ্ত পরিমাণে সুরক্ষিত থেকে যতটুকু সম্ভব কাজ করার আমরা অবশ্যই কাজ করব। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব এরকম একটি কাপলের সাথে। গত প্রায় 7 থেকে 8 মাস যাবত উনি PLID এই রোগটাতে ভুগছিলেন এবং এটাকে বলা হয় আসলে ছায়াটিকা পাক। ওনার কোমর থেকে শুরু করে ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত চলে যেত এবং এটার জন্য ওনার স্বাভাবিক যে জীবন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছিল। স্বাভাবিক কোনো কাজও একটা সময় করতে পারছিলেন না। বিভিন্ন জায়গায় যখন ডক্টর দেখানো শুরু করেন, একটা সময় ডক্টররা ওনাকে সাজেস্ট করেন অপারেশনের জন্য এবং উনি একটা সময় উদ্যোগী হন যে হ্যাঁ অপারেশন করব। বা ঠিক সেই সময়টাই মিরাকেলি ওনার জীবনে ঘটে যায় একটি ঘটনা এবং একটি তথ্য, এবং সেই তথ্যটাই ওনার জীবনটাকে প্রায় আমূল বদলে দিয়েছেন, যেটা অনেকের ক্ষেত্রেই ঘটে, ওনার ক্ষেত্রেও ঘটেছে। আসুন দর্শক, একটু আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত হইনি এবং ওনার কাছ থেকেই জানি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল ওনার জীবনে, কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আতিকুল হোসেন। আতিকুল হোসেন, বাসা কোথায় আপনার? বাসা সিরাজগঞ্জ। কিছু মনে করবেন না, পেশাগতভাবে কি করেন আপনি? আমি চাইনিজদের সাথে হচ্ছে ওই ইন্টারপ্রেটার, তাদের সাথে ভাষা ট্রান্সলেট করি। আচ্ছা আচ্ছা, ইন্টারপ্রেটার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, তার আগে থেকে প্রায় গত 7 থেকে 8 মাস যাবত আপনার কোমর ব্যথা জনিত আপনি সমস্যায় ভুগছিলেন। জি, আমাদেরকে যদি সূত্রপাতটা বলেন, গত 7-8 মাস আগে প্রথম যখন ব্যথা শুরু হয়েছিল কোনো ঘটনার মাধ্যমে না হঠাৎ করে ব্যথাটা শুরু হয়, একটু তখনকার ঘটনাটা একটু বলেন। আসলে ব্যথাটা কোন কারণে হয়েছে এটা আমি বুঝতে পারি না, তখন বুঝতে পারি। জি, বুঝতে পারি নাই। তো প্রথমে অল্প অল্প ব্যথা ছিল, ফার্স্ট যখন মাজার বাম পাশে অল্প ব্যথা ছিল। তো এই ব্যথাটা আসলে ওইভাবে নেই নাই যে একটা গুরুত্ব দেয়, হ্যাঁ হতেই পারে শরীর বিভিন্ন কারণে গুরুত্ব দেয় নাই। তো ওইভাবে ব্যথাটা শুধু কোমরে স্থায়ী ছিল। জি জি জি, প্রথম দিকে কোমরে স্থায়ী ছিল। জি, কোমরে মাঝে মাঝে অল্প অল্প একটু ব্যথা করত। জি, ব্যথাটা পায়ের নিচে যাওয়া শুরু করলো কতদিন থেকে? গত 4 মাস। 4 মাস? 4 মাস আগে থেকে। কি হয়েছিল? আমরা জানি একটা ছোট্ট ঘটনা আছে। আসলে কাজ করার সময় আমি ওই আমাদের যে ওয়ার্কার থাকে ওনাদের সাথে আর কি একটা হচ্ছে সবাই মিলে একটা বাজি ধরছিলাম যে এই ড্রামের পিচের ড্রামটা কে উঠাতে পারবে। তখন আমি ওরা উঠাইতে পারছি কি, আমি ট্রাই করছিলাম তখন, আমার মনে পড়ে ট্রাই করছিলাম। ট্রাই করার পরে মানে ওইখানে অনেক শক্তি প্রয়োজন হয়েছিল কিন্তু আমি উঠাইতে পারি নাই, কোমরে আপনার একটা টান লেগেছিল। হ্যাঁ, হয়তো বা, কিন্তু আমি অতটা অনুভব করি নাই যে টান লাগছে। মানে আপনার অ্যাক্সিডেন্টের ভিতরে আসলে যেটা মনে পড়ে এটাই আপনার মনে পড়ে যে ওই দিন একটা ঘটনা ছিল যখন আপনি প্রচুর শক্তি প্রয়োগ করেছিলেন কিন্তু আপনি কাজটা করতে পারেননি, যদি কিন্তু তখন ব্যথাটার আকার আপনি একটু, তারপর থেকেই আমার অল্প অল্প ব্যথাটা শুরু হয়েছে, মানে আরো বেশি ব্যথাটা আপনি বুঝতে শুরু করলেন। জি, ব্যথার জন্য আপনার শারীরিক কি ধরনের চেঞ্জ আসছিল বা আপনি স্বাভাবিক যে কাজগুলো আগে অনেকগুলো করতে পারতেন কি কি আর তখন করতে পারছিলেন না? আসলে যখন কম ব্যথা ছিল স্বাভাবিক আমি সব কাজই করতাম, কষ্ট হলেও করতাম, করতে করতে আপনার সবগুলো কাজই করতে পারতাম কিন্তু ব্যথাটা মানে খুব বেশি হয়েছিল, সহ্য করার মতো না। তখন ওই ফার্মেসি থেকে পেইন কিলার খাইতাম, ব্যথার বড়ি খাইতাম, অনেকগুলা খায়ে ওই থাকতাম, চলতে পারতাম আর কি। তখন যখন ব্যথাটা খুব বেশি আকারে ধারণ করলো তখন হচ্ছে আমি একটা ডাক্তার দেখেছিলাম নারায়ণগঞ্জে। ওকে ওকে, উনি হচ্ছে অর্থোপেডিক্স ডাক্তার। ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে উনি বললো যে আপনি এটা তেমন কোনো বিষয় না, আপনি আপনি ওষুধ লিখে দিচ্ছি এটা খান। উনি 15 দিনের ওষুধ দিচ্ছে আমাকে, তখন 15 দিনের ওষুধ দিচ্ছে। তো 15 দিন খাইছি, খাওয়ার পরে ব্যথার কোনো অবনতি নেই, মানে পেইন কিলার খাওয়ার পরও আপনি দেখছেন না, হয়তো কিছুক্ষণের জন্য সাময়িক ব্যথাটা কমে যাচ্ছে, আবার রিঅ্যাকশনের জন্য আমার ব্যথাটা কমতেছে না, মানে এত ব্যথা, তীব্র ব্যথা। জি,
ব্যথাটা কি তখন পায়ের থেকে নিচ পর্যন্ত যাচ্ছিল? তখন হ্যাঁ হালকা হালকা যাচ্ছিল এবং অল্প অল্প যাচ্ছিল। তখন কি আপনার হাঁটতে গেলে কোনো সমস্যা হচ্ছিল? হাঁটতে গেলে আমার ব্যথা করত, প্রচন্ড রকম ব্যথা, মানে পা পা আপনি দিতেই পারছেন না এরকম অবস্থা। জি, দাঁড়ায় থাকলেও ব্যথা করত, কিন্তু হাঁটতে পারতাম, কিন্তু আমার সব সময় ব্যথা দিত, প্রচন্ড একটা কষ্ট সব সময় আপনি অনুভব করতেন, প্রতিটা পদক্ষেপে আপনি ব্যথাটা অনুভব করতেন। জি, বসে থাকলেও কি ব্যথাটা করত? বসে থাকলেও, দাঁড়িয়ে থাকলেও ব্যথা করত। হ্যাঁ হ্যাঁ, ঘুমাতে গেলে, ঘুমাতে গেলে যদি পা ভাঁজ করে শুই তাহলে তেমন ব্যথা অনুভব হয়, কিন্তু পা টান করলে, সোজা করলে, ঘুমের ঘরে আমরা তো পা সোজা করেই ফেলি, তখন কি ঘুম ভেঙে যেত? না, ঘুমাইলে অতটা বুঝতে পারতাম না, কিন্তু ঘুম ভাঙলে আবার সেই একটা তীব্র ওই যন্ত্রণাটা অনুভব। রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন যে সকালে উঠে যদি দেখি ঠিক হয়ে যেতাম, এরকমটা ভাবতেন কখনো? আসলে শরীরে যদি আঘাত ঘটে অবশ্যই সবাই চাইবে যে না আমার ব্যথাটা সারুক, আমার জীবনে একটা মিরাকল ঘটুক, সবসময় আমরা চাই যে একটা মিরাকল ঘটুক আমার জীবনে। জি, তখন কি করলেন? প্রথম ডক্টর দেখালেন, ওষুধ দিল, ওষুধে কোনো কাজ হলো না, সেকেন্ডলি কি করলেন? ওষুধে কোনো কাজ হলো না, তারপরে আবার ওনার কাছেই গেলাম, উনি বলছিল যে 15 দিন খাওয়ার পরে আসেন, তো 15 দিন খাওয়ার পরে আবার গেলাম, যাওয়ার পরে বললো যে আপনার এমআরআই করতে হবে। ওকে ফাইন, এমআরআই করতে হবে। তখন উনি একটা হসপিটালের নাম লিখে দিছিল যে ওই হসপিটালে গিয়ে আপনি এমআরআই করান। তো আমি তখন এমআরআই করাই নাই, 7-8 দিন পরে আমি বাসায় চলে গেছি আমার দেশের বাড়িতে, আমি তখন নারায়ণগঞ্জে থাকি, আমি নারায়ণ দেশের বাড়িতে চলে গেলাম, চলে গিয়ে আমার ফ্যামিলির সাথে সবার সাথে হচ্ছে ডিসকাস করলাম যে আসলে কি করা যায়। তখনও তো আপনাকে অপারেশন বা এই ধরনের কোনো কথা বলেননি? না না, তখন আপনি হচ্ছে যে যখন প্রথম ডক্টর আপনি দেখলেন, সেকেন্ড টাইম আপনি গেলেন এবং এমআরআই করতে বললো, এবং আপনি বাসায় গিয়ে এটা নিয়ে কথাবার্তা বললেন, বাসা থেকে কি বললো আপনাকে? বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আমার মায়ের সাথে, আমার ওয়াইফের সাথে, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে ডিসকাস করলাম যে আসলে কি করা যায়। ডাক্তার এমআরআই করাইতে বলছে, তো ওনারা বলছে যে যেহেতু বলছে সেটা করতে হবে, যেহেতু সমস্যা এটা তো একটা সমাধান করা লাগবে। তো ডাক্তার, আমাদের সিরাজগঞ্জে ডাক্তার আছে, ভাবলাম উনি এমআরআই করাইতে বলছে, তাহলে দেখি অন্য একটা ডাক্তার দেখাই, দেখি না কি বলে। তো ওনার কাছে দেখাইতে গেলাম, উনি বড় ডাক্তার আর কি, সার্জন ডাক্তার, নিউরো সার্জন। তো উনি আবার আমাদের সিরাজগঞ্জে ওইদিন ছিল না, উনি সপ্তাহে একদিন সিরাজগঞ্জ আসে, উনি বসে হচ্ছে রাজশাহীতে। তখন আমি আবার আমাদের ওয়াইফের কাছে ইয়া করলাম যে আসলে উনি তো নাই, তাহলে তো কি করণীয়, কি করা যায়, দেরি হয়ে যাইতেছে, কাজও করা লাগবে। বলল যে তাহলে রাজশাহী চলে যান, রাজশাহী যান। রাজশাহী যাওয়ার পরে আপনি ডাক্তার দেখান, দেখেন কি বলে। তো আমি রাজশাহী গেলাম, রাজশাহী যাওয়ার পরে ওই নিউরোসার্জন ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে উনি বললো যে আপনি এমআরআই করানো লাগবে, আপনি এমআরআই করান, এমআরআই করে রিপোর্টটা আমার কাছে নিয়ে আসেন। তো ওই দিনেই আমি এমআরআই করাইলাম, করানোর পরে রিপোর্টটা ওনাকে দেখাইলাম। রিপোর্টটা দেখানোর পরে উনি বলল যে আসলে আপনার এখন যে সমস্যা, আপনার অপারেশনই হচ্ছে বেটার, আপনি অপারেশন করলে বাকি জীবনটা আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, মানে আপনার রিপোর্টে কি ছিল? রিপোর্টে কি আপনাকে ডিসট্রোলাস দেখিয়েছে? জি, মেরুদণ্ডে আপনার ডিস ফেটে, ডিসটাফ ফেটে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উনি কয়টা ডিস্কের কথা বলেছিলেন? উনি তখন বলছিল একটা ডিস্কের কথা, মানে ওইভাবে তো বলেনি, আমিও বুঝতে পারিনি, বললো যে ওই ডিস্কটা ফেটে নাকি ওই জেলি বের হয়ে একটা নার্ভের চাপ দিছে। ভয়াবহতা সম্পর্কে কি বলেছিল, যে যদি অপারেশন না করেন কি হতে পারে, বা এমন কোনো কিছু বলেছিলেন আপনাকে? আমাকে উনি বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে আপনার এই অপারেশনের জন্য, কিছু ওষুধ লিখছে কিন্তু ওষুধের প্রতি অতটা ইয়া দেয়নি, গুরুত্ব দেননি। জি, গুরুত্ব বলেছেন আপনি সার্জারি করেন? হ্যাঁ, আমি বলছি স্যার আমি তো সার্জারিতে যাইতে চাই না, সার্জারি ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কি না। তো উনি বলল যে আপনি যদি সার্জারি না করান সেটা তো আপনার ব্যাঘাত ঘটবে, আপনি নিজেই আমাকে বলবেন যে সার্জারি করেন, ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না। তো আমি তখন মানে চিন্তায় পড়ে গেলাম যে এত একটা অল্প একটা সমস্যা নিয়ে আমার সার্জারি করাবো, একদম ইয়াং একজন মানুষ, হ্যাঁ জীবনে শুরু মাত্র, একটু চিন্তায় পড়ে গেলাম। তো তখন আমি আরো স্যারকে কিছু বলি নাই, না বলে বাড়িতে চলে আসছি। আসার পরে আবার ফ্যামিলির সাথে কথা বললাম যে এই বলে অপারেশন করতে বলে, বাড়ির সবাই বলে যে আসলে অপারেশন জিনিসটা তো খুব বেশি ভালো না। তো এইভাবে চলতেছে চলতেছে, মানে কোনো ইয়া পাচ্ছি না, ইমপ্রুভ পাচ্ছেন না? হ্যাঁ,
ওনার ওষুধও খাইলাম, উনি কিছু ওষুধ লিখছিল। যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে। জি, খারাপের দিকে যাচ্ছে। মনের যে শক্তি একটা ছিল সেটাও কমে আসছে আস্তে আস্তে। নিজে একটু নার্ভাস হয়ে যাচ্ছি যে আদৌ কি পঙ্গু হয়ে যাব কিনা, আদৌ কি আগের মতো আগের জীবনে ফিরে যেতে পারবো কিনা, এই জিনিসগুলো সংশয় কাজ করা শুরু করলো। জি, যে ডক্টর যেটা বলছেন সেটাই কি তাহলে সত্যি কিনা, যে অপারেশনই করতে হবে কিনা, এর একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম যে আসলে কি অপারেশন করা লাগবে কিনা। তখন বাড়িতে আসলাম, আসার পরে আবার পরিবারের সাথে কথা বললাম, পরিবার বললো যে অপারেশন যদি করানো লাগে, কেউ বলে যে অপারেশন করাও, কেউ বলে যে না 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 অপারেশন করানো লাগবে কেন। মিশ্র বক্তব্য পাচ্ছিলাম। হ্যাঁ, দুই রকম বক্তব্যই পাচ্ছিলাম, কিন্তু আমি মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে কি করব। তো আরেকটা ডাক্তার দেখাইলাম, মানে আরেকটা ওপিনিয়ন যে আদৌ আসলে কথাটা ঠিক। হ্যাঁ, আসলে দেখি কি বলে। ওইটা দেখাইলাম হচ্ছে এই ঢাকাতেই কাটাবন, উনি হচ্ছে নিউরোসার্জন, ওনাকেও দেখাইলাম, উনি ওই একই কথাই বললেন, একই বক্তব্য দিলেন। হ্যাঁ, মোটামুটি একটা শিওর হলেন না আমাকে অপারেশনই যেতে হবে। কিছু ওষুধও লিখছে, ওষুধ আমি খাইছি কিছুদিন কিন্তু কোনো পরিবর্তন পাইনি। তো উনিও অপারেশনের কথাই বলছে। তো এর ওষুধ খাইলাম, খাওয়ার পরে কোনো কাজই হচ্ছে না। তারপর আমাদের গ্রামের বাড়িতে আমার মুরুব্বি আছে, চাচা, ওনারা হচ্ছে অন্য অন্য সমস্যার জন্য ওই কবিরাজি ওষুধ, আয়ুর্বেদিক যেটাকে বলে, এটা আমাদের আসলে গ্রাম বলেন, আমাদের শহরেও এটা অনেক বেশি আছে। অনেকে আসলে যখন আমরা ডক্টর দেখাতে দেখাতে একটা সময় টায়ার্ড হয়ে যাই, একটা বিশ্বাস চলে যে এত ডক্টর যে ভালো হচ্ছে না। জি, তখন পাশের যারা থাকেন তারা যদি বলেন যে একবার গিয়ে অন্তত দেখি না। জি জি জি, মানে আমরা হচ্ছে অনেকটা এরকম সমুদ্রে আমরা পড়ে গেছি, পানিতে ডুবে যাচ্ছি, তখন খড়কুটা পেলে আমরা ধরার চেষ্টা করি, যে একবার চেষ্টা করি। গেলেন, কি হলো? তারপর ওই আয়ুর্বেদিকের কাছে, ওনার কাছে গেলাম, ওনার কাছে গেছি জাস্ট দেখানোর জন্য, দেখি কি বলে, মানে ওষুধ নেব বা খাবো এরকম কোনো ইয়া নেই। আমার ওয়াইফ যাবে না, তারপরও মুরুব্বিরা বলছে না গেলে হয়, আমার মাও বলো যে একবার দেখে আস, দেখ না কি হয়, ওষুধ না নিলি যা। তো গেলাম, যাওয়ার পরে উনি রোগ নির্ণয় করলেন নিজে, বললো যে এরকম এরকম, আপনি তাহলে এটা কোনো সমস্যাই না, আপনি ওষুধ দিচ্ছি, আপনি 15 দিন খান, আপনি ঠিক হয়ে ভালো হয়ে যাবে। ওকে, ফাইন, আমি ভরসা পাইলাম। যেখানে সার্জারি কথা বলছে ডাক্তাররা, সেখানে উনি বলতেছে ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, একটু কনফিডেন্টলি বলেছেন। হ্যাঁ, উনি অনেক শিওর দিয়ে বলছে যে আল্লাহ ঠিক করে দিবে, কোনো সমস্যা না, আপনি ওষুধ দিই, আপনি নিয়ে চলে যান। তখন আমি ওনার কাছ থেকে ওষুধ নিলাম, প্রায় 1000 টাকার মতো ওষুধ দিল। ওষুধ নিয়ে আসার পরে আমি বাড়িতে খাইলাম, প্রায় 10 দিন না 15 দিনের মতো খাইলাম, এরকমই হবে 10 দিন 15 দিন খেলাম। খাওয়ার পরে যে যেমন তেমনই মানে কোনো ব্যথার যে প্রভাবটা ওটা থেকেই যাচ্ছে, ওটা থেকে একটুও মানে নিস্তার পাচ্ছি না। আচ্ছা, তখন মনে মনে ভাবলাম যে ইনি এত শিওর দিচ্ছে কিন্তু তারপরও কাজ হচ্ছে না, তাহলে আমি এখন কী করবো, সার্জারি ছাড়া আর কোনো উপায়? হ্যাঁ। আচ্ছা, তখন এরপরে আবার হচ্ছে এই আশেপাশে অনেকেই সমস্যা হয়েছিল, তারা আমাকে সাজেস্ট করতেছে যে বগুড়াতে একটা ভালো ডাক্তার আছে, এটা হচ্ছে অর্থ নিউরো মেডিসিন ডাক্তার। তো আর কি করব, তখন আমি কোনো ইয়া না পাইয়া মানে সার্জারি করা লাগবে এই। আপনি চেষ্টা করছেন যে সার্জারি না করে যদি কোনো কিছু একটা করা যায়, শেষ চেষ্টা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আবার গেলাম হচ্ছে বগুড়াতে, বগুড়া ওই আপনার নিউরো মেডিসিন ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে উনি বলতেছে যে আপনি সার্জারি করা লাগবে। উনি মেডিসিন ডাক্তার, উনি মেডিসিনে সাজেস্ট করলেন না, উনি বললেন যে সার্জারি করা লাগবে। তখন আমি মন থেকে শিওর হলাম যে না, 3-4টা ডাক্তার দেখাইলাম, যারা সার্জারি তারা তো মূলত সার্জারির কথা বলবে, কিন্তু ইনি তো সার্জারি না, উনি হচ্ছে মেডিসিন, ইনি তো সার্জারির কথা বলবে না। তখন আমাকে উনিও সার্জারির কথাই বললেন, আর বললেন যে কিছু ব্যায়াম এগুলো করেন। তো আমি বললাম যে স্যার আমি তো সার্জারি করব না, তাহলে এটা বিপরীত কি করা যায়, অল্টারনেট কি করা যায়। তো স্যার বলল যে সার্জারি যদি না করাতে চান আসলে আপনি মেডিসিন খায় আপনি ট্রাই করতে পারেন, আপনাকে ওষুধ দিচ্ছি আপনি এটা খায় ট্রাই করেন, যদি না হয় তাহলে আপনি সার্জারি করেন। তো উনি অনেকগুলো ওষুধ লিখলো, ওষুধ লেখার পর নিয়ে আসলাম,
হচ্ছে নিয়ে আসার পরে বাড়িতে আসলাম, আসার পরে ওষুধ আর কিনি নাই। ওষুধ আর কিনি নাই না কি না, মাথার ভিতরে এক ঝাঁক চিন্তা ঘুরপাক, মানে মানে কি করব কি করব ভেবে পাচ্ছি না, একরকম প্রায় অস্থির হয়ে গেছে। জি, তারপর হচ্ছে আমার ওয়াইফ মানে একসময় সার্চ দিছে যে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করা করব অনলাইনে সবচেয়ে বড় ডাক্তার কে, কি এই এই সমস্যা নিয়ে কি কোন ডাক্তার মানে ভালো কাজ করে, সার্চ দিছে। সার্চ দিয়ে তো একটা এনটিভি থেকে মনে একটা সম্প্রচার পাইছে, তখন ও দেখছে, দেখার পরে বলছে যে থেরাপি বা অন্যান্য মাধ্যমে এগুলো রোগ নাকি ভালো হয়, মানে উনি কথা বলতেছে কথা শুনছে, শোনার পরে উনি আমাকে জানাইছে যে এরকম এরকম আপনি এরকম বাত ব্যথা নিয়ে তো বড় বড় ডাক্তার আছে, অপারেশন ছাড়া এগুলা কাজ এগুলা সমাধান হয়। তো আমি আবার কি করলাম, আমিও দেখা শুরু করলাম। আপনিও দেখলেন, এবার একটা সময় ফাইন্ড আউট করলেন যে আপনার সাথে অনেকটুকুই মিলে যাচ্ছে, আপনার এরকম রোগ নিয়ে অনেক মানুষই আসছে নাকি? জি, আমি অনলাইনে দেখার পরে ইউটিউবে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিলাম যে দেখি, তো স্যারের অনেকগুলো ভিডিও দেখলাম, প্রায় হবে দুই চার চার দিন পাঁচ দিন শুধু আমি ভিডিওই দেখছি। উনি আমাকে বলার পরে, আমার ওয়াইফ আমাকে বলার পরে আমি শুধু ভিডিওই দেখছি, আসলে কি আদৌ কি সত্য না কি। এবং এটা যে একটা আলাদা জগৎ, আপনার ধারণাই ছিল না যে মানুষ ফিজিওথেরাপিতে ভালো হচ্ছে বা এরকম উন্নত চিকিৎসা আছে, আমি জানাই ছিল না। তো দেখতে দেখতে তারপরও আরো দেখি আরো দেখি আরো দেখি, অনেক মানে অনেক দেখলাম, দেখার পরে এক পর্যায়ে ডিসিশন নিলাম যে দেখি স্যারের সাথে দেখা করে দেখা করি। জি, স্যারের সাথে দেখা করে আসি। আসলেন সরাসরি স্যারের কাছে, স্যার দেখলেন আপনাকে, কি বলেছিলেন স্যার আপনাকে? স্যার বলছে যে আপনার যে হচ্ছে ডিস্কের সমস্যা, ডিস্ক তো এখানে বের হয়ে হচ্ছে নার্ভে চাপ দিছে, এটাকে পিএলআইডি বলে। তো তখন স্যার বলল যে আপনি এখানে ভর্তি থাকতে হবে। ওকে ফাইন, স্যার 30 দিনের ভর্তি দিলেন। তো 30 দিনের ভর্তি খরচ কেমন হবে এটা আবার রিসেপশনে এসে জানলাম যে কেমন খরচ হবে। তো আবার বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে যেয়ে একটু প্রিপারেশন নিয়ে কথা বললেন, প্রিপারেশন নিয়ে হ্যাঁ এসে ভর্তি হয়ে গেলাম। জি, বাড়ির থেকে অনেকেই বলতেছিল যে না আবার সেই মিস্টার ভালো না, হ্যাঁ অনেকের অনেক কথা যে থেরাপি ভালো না, থেরাপি নিলে আবার তোমার এই ব্যথা আবার নতুন করে হতে পারে, সবাই আর কি বললো। কিন্তু দেখুন, যারা এই ধরনের কথাগুলো বলেন তাদের আসলে এই সম্পর্কে কোনো ধারণা নেই, তারা কেউ ডক্টর না, কোনো কিছুই না, তারা কিন্তু মন গড়া কথা, এবং সবাই হচ্ছে আমাদেরকে পিছন থেকে বলেন। আমরা আসলে কথাগুলো বিলিভ করতে পারি যখন একজন ডক্টর বলছেন, যাদের এই বিষয়ে একটা ভালো ধারণা আছে, দক্ষতা আছে, সেই সকল মানুষরা কিন্তু এই ধরনের কথা বলেন না। যারা এই বিষয়ে আসলে অদক্ষ বা এই সম্পর্কে ধারণা নেই, মন গড়া একটা কথা বলে আমাদেরকে আসলে সবসময় পিছন দিকে টানতে থাকে, আমরা আসলে কনফিউজ হয়ে যাই। জি জি, এবং আমার আশেপাশের আমার আম্মাও বলছে যে আসলে তোমাকে কারেন্টের শর্ট দিবে, এই দিবে সেই দিবে, পরে তুমি যদি আবার অন্যরকম হয়ে যাও, মানে মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। বাট আপনি ভেবেছেন একবার যাই, শেষ চেষ্টা হলে একবার করে দেখি। পরে আমি ভাবলাম যে নিজে নিজেই ভাবলাম, আমার ওয়াইফও তারপরে বলতেছে একটু ভাবেন দেখেন কোনটা করলে ভালো হয়। তা আমি লাস্ট মুহূর্তে আমি নিজে নিজে বললাম যে না আসলে যেহেতু সার্জারি সারা আমি যাই, একবার যাই, যাই না। তারপরে ওইখান থেকে ফাইনাল করলাম, ভর্তি হয়ে গেলাম, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। জি, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন আপনার? আজকে 19 দিন। 19তম দিন? জি, 19 দিন। সেই প্রচন্ড কোমরে ব্যথা নিয়ে আসা মানুষটি, যে মানুষটি দাঁড়িয়ে থাকতে পারতেন না, হাঁটতে পারতেন না ঠিক মতো, সারাক্ষণ একটা ব্যথার ভিতর দিয়ে যাচ্ছিল জীবনটা, একসময় অন্ধকার দেখা শুরু করলেন, আজকে 19 দিন পরে কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ, অনেক সুস্থ, আমি মানে ব্যথাটা নেই আলহামদুলিল্লাহ। আমাদের শরীরে যখন কোনো প্রদাহ থাকে, ব্যথা থাকে, আমরা কিন্তু বুঝতে পারি, বাইরে থেকে যদিও দেখা যায় না, ভিতর থেকে আমরা বুঝতে পারি। একটা সময় আপনার সার্জারির দরকার হয়ে পড়েছিল, এখন কি আপনার মনে হচ্ছে না যে আলহামদুলিল্লাহ আপনি এখন অনেকটুকু ভালো আছেন, সুস্থ আছেন, সার্জারির দরকার আছে বলে কি আপনি মনে করেন? জি না, জি না, আমি সার্জারির প্রয়োজন নেই, যেভাবে আসি ইনশাল্লাহ আমার মনে হয় এভাবে আমি চলতে পারবো আলহামদুলিল্লাহ। এই যে একটা তথ্য, ছোট্ট একটা তথ্য যে অপারেশন বিহীনভাবে চিকিৎসা হয়, যদি আরো আগে জানা থাকতো হয়তো এতগুলো মাস, এতগুলো টাকা, এতগুলো ছুটাছুটি নষ্ট হতো না জীবন থেকে, আরো আগে হয়তো সুস্থ হয়ে যেতেন, আরো ভালোভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতেন। জি, অসংখ্য দর্শক এই মুহূর্তে দেখছেন আপনাকে, যারা হয়তো জানেন না
তাদের জন্য যদি কিছু বলেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যারা আমার মতো ব্যথা পিএলআইডি বা সাইটিকা ব্যথা নামে যেটা পরিচিত, যারা এটা এই রোগে ভুগতেছেন, যারা সার্জারির কথা ভাবতেছেন, অন্তত এখানে একবার আসেন, এসে দেখেন, স্যারের সাথে কথা বলেন, ইনশাল্লাহ মনে হয় সার্জারি লাগবে না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সার্জারি ছাড়াই সুস্থ হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। দর্শক, যেটা সবসময় বলি এবং উনিও দেখেন একটু পরপরই বলেছেন, যখনই কোনো ঘটনা ঘটেছে, কোনো কিছু জানার দরকার পড়েছে, উনি ওনার পরিবারের সাথে কনসাল্ট করেছেন। পরিবারের সদস্যদের ভূমিকা কিন্তু এখানে অনেক অনেক বেশি। আমরা এখানে ওনার ওয়াইফকে পেয়েছি, যিনি সবসময় পুরো চিকিৎসাটা ওনার সাথেই ছিলেন, এবং এই যে ভিডিওটি প্রথম দেখা ওনাকে দিয়ে শুরু, ওনাকে দিয়ে মিরাকেলটা শুরু। আমরা একটু ওনার সাথেও কথা বলি, কি হয়েছিল, কেমন দেখতেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা জানি আপনার হাজবেন্ড দীর্ঘদিন যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, এবং আপনারা হন্যে হয়ে ডক্টর খুঁজতেছিলেন এক পাশ থেকে আরেক পাশে যাতে সার্জারি না করতে হয়। যখন কোমর ব্যথা নিয়ে আপনাদের কাছে কমপ্লেন করতেন, কেমন দেখতেন ওই সময়টাতে? আসলে ওনার এই সমস্যাটা অনেক দিন ধরে আমাকে বলে যে কোমরে হালকা হালকা ব্যথা করে। তো একদিন উনি একটা শিশি নিয়ে আসছে, আমি ভাবতাম যে অল্প, তো ফুটপাথ থেকে একটা শিশি নিয়ে আসছে তেলে, বলতেছে এটা মালিশ করে দাও। মানে যখন যেখানে যা পাচ্ছেন উনি তাই নিয়ে আসছেন প্রথমে হচ্ছে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি আমাকে জানাই নাই যে ওনার ব্যথাটা, তো প্রথম ওই শিশিটা দেখে আমি বুঝলাম যে ওনার আসলে আসলেই ব্যথা, কিন্তু তাও আমারে বলে না যে এখানে আমার ব্যথা করে, তো বলতেছে যে এখানে ব্যথা। তো মালিশ করার পর আমি বললাম যে ব্যথা তো এতদিন তো আমারে বলেন নাই, তো আমি ওইটা দুই তিন দিন দেওয়ার পরে তাও বলে যে মানে ব্যথা যাচ্ছে না। হ্যাঁ, তারপর আমার হচ্ছে নভেম্বরে আমার পরীক্ষা, এই জন্য অক্টোবরে আমি ওখান থেকে চলে আসি, উনি হচ্ছে নারায়ণগঞ্জে থাকে, পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে আসি, প্রস্তুতি নেই। কিছুদিন পর আমার ফোন দিয়ে বলতেছে যে ব্যথাটা অনেক বেশি, তো উনি তো থাকতে চায় কাছের সাইডে, বাড়ির সবাই বলে যে থাক ওষুধ খাক থাকুক, পরে আমি ওনারে জোর করেছি যে না অসুবিধা নিয়ে কেন কাজ করবেন, তো ওইখানে একটা ডক্টর দেখান, তারপর দেখেন কি বলে। পরে নারায়ণগঞ্জে একটা ডক্টরের কাছে গেল, ওখানে প্রথমে একটা এক্সরে করাইছিল, এক্সরেতে তারপর হচ্ছে 15 দিনে ওষুধ দেয়। আমরা এই ঘটনাগুলো শুনেছি যে মোটামুটি উনি বেশ কয়েকজন ডক্টর দেখিয়েছেন, মানে যত দিন যাচ্ছিল আরো অবস্থার অবনতি হচ্ছিল। আপনার সেই ভিডিও দেখার ঘটনাটা যদি একটু বলেন যে কি নিয়ে হঠাৎ করে খুঁজতে শুরু করেছিলেন। মানে এমন একটা পর্যায়ে যে অনেকটা বেশি ব্যথা, তারপরে হতাশ হয়ে গিয়েছিলেন, থাকতে পারলো না। পরে বললাম যে বাড়িতে আসেন, বাড়িতে আসি বিভিন্ন ডক্টর দেখাইলাম, তো সবাই শুধু এই অপারেশনের কথা বলে। তো আমি অনেক সার্চ দিয়ে দেখলাম যে অপারেশন মানে সম্পূর্ণরূপে ভালো হয় না, তো ভাবলাম যে অপারেশনবিহীন যদি কিছু করা যায়, এই জন্য অনেক নেটে সার্চ দিলাম, খোঁজ নিলাম। পরে শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও পাইলাম, আমি দেখলাম, ওনারেও বললাম, কিন্তু আমাদের বাড়ি থেকে কোনো সাপোর্ট পাই নাই, সবাই বল মানে একটা ভয় যে গ্রামের মানুষ তো সবাই বলতো যে ঢাকা শহর কোথায় না কোথায়, হ্যাঁ অন্যরকম একটা ভয় যে আমার শাশুড়ি তো অনেক ভয় পাইতো যে আমার ছেলের মনে হয় কি হয় ওখানে নিয়ে গেলে। তো সবসময় আমি বলতাম যে সবার কথা উপেক্ষা করে একবার যায় দেখেন, একবার জোর করে হলো আপনারা চলে এসেছেন। আসলে সবাইকে জোর দিয়ে বলতে পারতাম না, কিন্তু ওনারে বলতাম যে আপনি এখানে যান, আপনার একটা মনের জোর ছিল, বারবার ওনারে বলছি। তারপর উনি এনে ভর্তি করে দিলেন, হ্যাঁ, তারপর এবং আজকে নিয়ে যাচ্ছেন। এই যে মাঝখানে সময়টাতে দেখেছেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাটা, যখন দেখলেন প্রথম উনি বলছেন না ব্যথা আজকে একটু কম, আজকে একটু কম, প্রতিদিন যাচ্ছে উনি হয়তো বলছেন একটু একটু করে ব্যথা কম, কেমন লাগছিল ওই সময়টাতে? আসলে যখন একটা মানুষ অসুস্থ থাকে তখন যে কেমন একটা পরিস্থিতি তৈরি হয় সেটা বলার মতো না, কিন্তু যখন উনি এখানে আসলো, মানে ট্রিটমেন্ট নেওয়া শুরু করলো, সুস্থ হইল, তখন আসলে অন্যরকম একটা ফিলিংস যেটা বলার ভাষা রাখে না, যে উনি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। সব প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করেও যে চলে আসছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, উনি কি হাঁটা চলা করে বা বসে আপনাকে কি এখন বলেন যে ওনার সেই ব্যথাটা আছে? না, উনি এখন সবসময় বলে যে আমি মোটামুটি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক বেটার আছি। আমরা এটাই শুনতে চাচ্ছিলাম, এটাই জানতে চাচ্ছিলাম, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, একটু দীর্ঘ সময় আসলে ওনাদের সাথে কথা বলে, আসলে আমি নিজে স্পেল বাউন্ডের মতো ওনাদের কথা শুনছিলাম। আসলে এরকম ঘটনা আমাদের অনেকের জীবনেই ঘটে, এই জন্য আমরা সবসময় বলবো মিসগাইড হবেন না,
আপনি আগে জানুন, বুঝুন, গবেষণা করুন কোথায় গেলে আসলে আপনার চিকিৎসাটা পাবেন। হুটহাট করে কিছু করে ফেলবেন না, হুটহাট করে অপারেশন করবেন না। আগে একটু চিন্তা করুন, আগে একবার দেখুন যে আদৌ কি আপনি ভালো হন কিনা। উনি যেটা করেছেন, উনি বিভিন্ন বিশেষজ্ঞের উনি পরামর্শ নিয়েছেন, অনলাইনে সার্চ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, এবং একটা সময় কিন্তু উনি এর সফলতাও পেয়েছেন, যার ফলশ্রুতিতে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আশা করি আপনারাও পারবেন, শুধুমাত্র একটু খুঁজতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।